কি হয়েছিল শুক্রবার রাতে ভগৎ সিং যুব আবাসে জানিয়েছেন পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক সঙ্গীতা চক্রবর্তী। তার উপর থুতু এবং মুখের জল ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেখানে থাকা একাংশ রোগীর বিরুদ্ধে। ঘটনায় বেশ হতাশ এই মহিলা ডাক্তার। যে আমাদের হাঁপানিয়াতে আমাদের 5টি পোস্ট সিজারিয়ান সেকশনের পেশেন্ট ছিল, যারা পরে দেখা গেছে যে ওনারা পজিটিভ, কোভিড-19 পজিটিভ। তো সেক্ষেত্রে একদিনের বাচ্চা সহ পেশেন্টদেরকে ট্রান্সপোর্ট করিয়ে যখন ভগৎ সিং আনা হয় হাঁপানিয়া থেকে, তখন মানে টিএমসি থেকে, তখন হঠাৎ করেই ওইখানে ভেতরে যারা ছিলেন ওদের গ্রিলটা খোলা হয়েছিল ওই পজিটিভ পেশেন্টগুলোকে যাতে ভেতরে ঢোকানো যায়। ইন দি মিনটাইম ভেতর থেকে অনেকগুলো লোক বেরিয়ে এসছে যারা পজিটিভ অলরেডি ওইখানে ট্রিটমেন্টে আছেন, আন্ডার ট্রিটমেন্টে, বেরিয়ে এসে ওইখানে হইচুই করছিলেন, তো মানে পেশেন্টকে ঢুকতে দেবেন না বলে। তখন আমার যে টিম ছিল ওইখানে তারা আমাকে খবর দিল। আমি তখন রেলওয়ে স্টেশন থেকে, ওইখান থেকে রেলওয়ে, কালকে রেলওয়ে এসেছিল, ওইখানে ছিলাম। তো ওইখান থেকে আমি এলাম, এসে জাস্ট আমি ঢুকেছি, ঢুকে দেখলাম এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা তো সবাই পজিটিভ, মানে সে ঠিক গেটে ঢুকেই ওনারা দাঁড়িয়ে আছেন, আমার টিমও আছে সাথে, তো আপনারা তো সবাই পজিটিভ এখানে, তো মানে বাকি যারা আছি আমরা আছি, এনারা আছেন, এনারা তো সবাই নেগেটিভ, আপনারা প্লিজ ভেতরে যান, দেখা যাক। এই এতগুলি মা, জাস্ট সদ্যজাত বাচ্চা, একদিনের বাচ্চাকে নিয়ে মা অপেক্ষা করছে গাড়িতে এতক্ষণ ধরে, ওদেরও তো শরীর খারাপ করে, প্লিজ ভেতরে যান। তখনই ওনারা অশ্রাব্য ভাষায় গালি গালাজ, যেগুলি আমি এখানে প্রকাশ করতে পারবো না, এই সমস্ত ভাষা বলেছে, এবং মাস্ক নামিয়ে, আমি বারবার বলছিলাম মাস্ক পরে কথা বলবো না, মাস্ক নামিয়ে কাছে চলে আসছে এরকমও বলেছে, ওদেরকে ছুঁয়ে দাও ছুঁয়ে দাও, ওরা মানে এরকম, ওরা গরু ছাগল ডাক্তার নাকি, এ সমস্ত আরো অনেক কিছু। তারপর একজন উনি শিক্ষিত ছিলেন, উনি আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন, নিশ্চয়ই শিক্ষিত বলবো আমি, কারণ উনি আমাকে জিজ্ঞেস, হু আর ইউ টু অর্ডার আস। তো উনি যখন এইটা বলতে পেরেছেন, দেন হি ইজ এডুকেটেড এনাফ। উনাকে আমি বলেছি, আপনি কে, এখানে পেশেন্ট কোথায় যাবে না যাবে, পেশেন্টকে ঢুকতে দেবেন না, মা রা এরকম ভাবে ওয়েট করছে গাড়িতে। তখন উনি জাস্ট আরো কিছু কিছু বললেন, আমায় আমি যে এখন রিকল করতে পারছি না। ওই মুহূর্তে আরো একজন ছিলেন যিনি এখানে এরকম থুতু ছেড়াচ্ছিলেন, ওইখানে আমার টিমও ছিল আমার পাশে, পিপিই পরা ডাক্তার প্লাস আমার ড্রাইভার, ওরা 5.5 ঘন্টা ধরে পিপিই পরে ওয়েট করছে, পেশেন্ট নামাতে পারছে না। তো তখন ওনারা, আমি যখন কল করছিলাম, আমি এসডিএম স্যার, আমার সিএমও ওয়েস্ট, তারপর আমি ডিএম কে কল করেছি, বাকি আমি আমার এসএসও কে জানালাম, যখন আমি কল করছিলাম তখন ওরা আস্তে আস্তে ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পরে উপর থেকে হঠাৎ করে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক উপরে বিল্ডিং এর, এটা মোস্ট প্রবাবলি সেকেন্ড ফ্লোর হবে, ওইখান থেকে জল ফেলার পরই আমার আমার যখন আমার মাথায় বা গায়ে পড়লো, পাশাপাশি আমার টিম মেম্বারসদের হাতে পায়েও পড়েছে, তখন আমি উপর দিকে তাকালাম, ওই যে পার্টিকুলার ওই ছেলেটাই ছিল, ইয়েলো টি শার্ট পরা ওই ছেলেটাই ছিল যে আমি ফোনে কথা বলতে বলতে উপরে চলে গেছে, তারপর ও জল ফেললো এরকম ভাবে। তারপর আর কি, তারপর আমি পেশেন্টকে, তারপর জীবিতে আমরা সব মাদেরকে সব জীবিতে শিফট করেছি বেডের ব্যবস্থা করে, কিন্তু সেটা কোনোভাবেই এক্সপেক্টেড ছিল না। মানে আমরা যাদের জন্য আমরা এমন ভাবে 24x7, শুধু আমি না, সমস্ত ডাক্তার, সিস্টার, ইনফেক্ট, পুলিশ, এমনি মানে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার এরকম ভাবে কাজ করছে, এরকম ভাবে ওনারা এরকম ব্যবহার করবেন, ইট ইজ নট এক্সপেক্টেড, মানে আমার, শুধু আমার ক্ষেত্রে না, কারোর ক্ষেত্রেই সেটা এক্সপেক্টেড না, সেটাই আমার বলার। থুতু তো প্রথমে যখন নিচে দাঁড়িয়েছিল তখন আর থুতু ছেটাচ্ছিল, তারপরে এটাও বলেছে যে ছুঁয়ে দে ওদেরকে, এরকম বলেছে, মানে আমার টিম মেম্বার্স এন্ড মি, আর উপর থেকে, তারপর ছেলেটা উপরে গিয়ে ও জল ফেলেছে, তো আমি দেখলাম যে হিজ, মানে ওর মুখটা জানালা, মানে জানালা ছিল উপরে, জানালার সামনে ছিল, তো মানে আমি ওকে রিকগনাইজ করতে পেরেছিলাম। রিপোর্ট চ্যানেল 3 রাত।